ভারতীয় বাংলা সিনেমার আলোচিত চিত্রনায়িকা স্বস্তিকা মুখার্জি নানা কারণে বছর জুড়ে আলোচনায় থাকেন ছোটকাটা স্বভাবের এই নায়িকা। খুব শীঘ্রই হইচয়ে মুক্তি পাবে তার পরবর্তী ওয়েব সিরিজ বিজয়া। এতে একজন লড়াগু মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ সিরিজের মুক্তি উপলক্ষে এক সাক্ষাৎকার দিয়েছেন স্বস্তিকা। সিরিজটির নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি, পাশাপাশি ব্যক্তিগত জীবনও উঠে এসেছে। এ আলাপচারিতায় স্বস্তিকার কাছে জানতে চাওয়া হয়, ওয়েব সিরিজের গল্পের মতো বাস্তব জীবনে আপনিও খুব স্পষ্ট বক্তা, এতে করে আপনার কখনো ভয় করে না? এ প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, আমি খুবই নির্ভীক, আমার মধ্যে ভয়টা খুব কম। আমি এটা বললে মানুষ আমাকে গালাগালি দেবে, ভয় দেখাবে, এগুলো ভেবে পিছিয়ে যায় না। আর লোকে কি বলবে, লোকে আমাকে নিয়ে কি ভাববে, এটা আমাকে একেবারেই বিচলিত করে না। তাই আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি। বিষয়টি ব্যাখ্যা করে স্বস্তিকা বলেন, এমনিতেই নারীদের আক্রমণ করার সোজা পথ হলো তাকে বেশ্যা বলে দেওয়া। আমি এত বছর ধরে সিনেমায় কাজ করছি, এত ছোট বয়স থেকে এই শব্দটা শুনে আসছি যে এখন আমার কাছে আর কিছু মনে হয় না, উল্টো আমি সম্মানিত বোধ করি। কোথাও মনে হয় যে তারাও তো আমাদের সমাজেরই একটা অংশ, তাহলে কেন এটা নিয়ে লজ্জিত হব? কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। স্বস্তিকার ব্যক্তিগত জীবনের গল্পটাও সংগ্রামে ভরা। 1998 সালে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা, কিন্তু কয়েক বছরের মধ্যে স্বস্তিকার জীবনে ঘটে ছন্দপতন। আমিও তাদেরই দলে বারবার মরে যাই। এরপর দুধের শিশুকে কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেছেন এই নায়িকা। মেয়েই এখন স্বস্তিকার বেস্ট ফ্রেন্ড। কিছুদিন আগে অন্বেষা মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। পিএইচডি করাতে খুব শীঘ্রই মেয়েকে বিদেশে পাঠাবেন স্বস্তিকা।